করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে মারা যাওয়া বাংলাদেশিদের মরদেহ দ্রুত সময়ে দাফন করা হচ্ছে অন্যদিকে এই ভাইরাসের প্রাদুর্ভাবে এই বছর হজ হবে কি হবে না তা নিয়েও রয়েছে সিদ্ধান্তহীনতা সৌদি সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো কিছু জানানো হয়নি দর্শক এইসব বিষয় নিয়ে সৌদি আরবে শেষ অবস্থা জানতে আমরা কথা বলেছি আমাদের জেদ্দা প্রতিনিধি সাইফুল রাজীবের সাথে তিনি জানাবেন বিস্তারিত সৌদি সরকার নির্দেশনায় কিন্তু এখানে করোনা ভাইরাসে যে সকল বাংলাদেশি ভাইরা মারা যাচ্ছেন তাদের লাশ কিন্তু দেশে যাবে না সেটি আগে থেকে একটা ঘোষণা ছিল সেই লক্ষ্যে এখন পর্যন্ত এখানে যারাই মারা গেছেন তাদের মধ্য থেকে জেদ্দা কনসুলেট অধীনস্থ শহরে প্রায় একশো জন বাংলাদেশি মারা গেছেন তাদের যে মৃতদেহ সৎকারের যে গাছটি বা দাপন প্রক্রিয়া সেটি কিন্তু ইতিমধ্যে অনেকেরটাই সম্পন্ন হয়ে গেছে বলে আমাকে জানিয়েছেন কনসুলেটের প্রথম সচিব কে এম সালাউদ্দিন আমি আজকে কথা বলেছিলাম এখানে বাংলাদেশ হজমিশনের দায়িত্বপ্রাপ্ত যিনি আছেন মাকসুদুর রহমান

ফ্রান্সে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার জানা যায় গত রোববার এক ভাষণে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোন এই ঘোষণা দেন তবে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সতর্ক থাকতে বলা হয়েছে করোনা সংকট চলাকালীন এই নিয়ে চতুর্থবারের মতো জনগণের উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রেসিডেন্ট ম্যাক্রোন এই সময় তিনি স্কুল কলেজ ও রেস্টুরেন্টের মতো ছোট ব্যবসার পাশাপাশি দেশের সীমান্ত ও বিমান চলাচল চালুরও নির্দেশ দেন তবে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান চলাচলের ক্ষেত্রে অন্যান্য দেশের করোনা পরিস্থিতির উপর নির্ভর করে ফ্লাইট পরিচালনার কথা বলেছেন তিনি এদিকে ২২ জুন থেকে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া বাধ্যতামূলক ঘোষণা সহ করোনা সংকটের কারণে দ্বিতীয় দফায় পৌরসভা নির্বাচন আগামী আটাইশ জুন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট এছাড়া বর্ণবাদের বিরুদ্ধে তার সরকার সচ্চার অবস্থানে থাকবে বলেও লন্ডন দূতাবাসের উদ্যোগে দ্বিতীয় বিশেষ ফ্লাইটে আরো একশো তেপ্পান্ন বাংলাদেশি দেশে ফিরেছেন আমাদের লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট বিজি ফোর ইতালি রোম থেকে বাংলাদেশিদের নিয়ে দেশে ফেরার কথা থাকলেও লন্ডন দূতাবাসের বিশেষ অনুরোধে এবং বাংলাদেশ সরকারের নির্দেশনায় বিমানটি রুট পরিবর্তন করে লন্ডনের হিথ্রো বিমানবন্দর হয়ে প্রবাসীদের নিয়ে ঢাকা ফেরার নির্দেশ দেওয়া হয়েছে এই জন্যে লন্ডনে নিয়োজিত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসমিম প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এর আগেও গত দশে মে লন্ডন হাই কমিশনার প্রচেষ্টায় বাংলাদেশ বিমান বাহিনীর কল্যাণ তহবিলের ভাড়া করা একটি বিমানে শতাধিক বাংলাদেশিকে দেশে পাঠানো হয়েছিল এদিকে হাই কমিশন আগামী জুলাই মাসে মুজিব শতবর্ষ কনসুলার ও কল্যাণ সেবা পক্ষ পালন করবে বলে জানা গেছে